ঠিকানাবিহীন ছুটে চলা জীবনে একটু স্বস্তির নিঃশ্বাস। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় ঘর পেয়ে শুরু হলো জীবনের নতুন অধ্যায়। চতুর্থ পর্যায়ে সারাদেশের মতো ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় প্রধানমন্ত্রীর উপহার পেয়ে উচ্ছ্বসিত খেটে খাওয়া অসহায় মানুষ। জীবনের ক্রান্তিলগ্নে এসে সরকারের দেয়া জমিতে ঘর পেয়ে অসহায় মানুষদের লক্ষ্য এবার স্বাবলম্বী হওয়ার। গৃহহীন মানুষদের কাছে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের এই ঘর যেন একটি স্বপ্নের ঠিকানা। তারা বলছেন, এই ঘর পেয়ে তাদের মাঝে স্বস্তি ফিরে আসার পাশাপাশি তাদের জীবনযাত্রার মানও পাল্টে যাবে। আগে তো ঘর বাড়ি আসছিল না, ওখান তো প্রধানমন্ত্রী ঘর দিচ্ছে, ওখানে আমরা সুয়ে শান্তি থাকতাছি। আগে পরের জমিতে থাকতাম, অনেক কষ্ট হইতো, ওখন শেখ হাসিনা সরকারে ঘর দিছে, এখন এই ঘরে থাকিয়া আমরা খুব সুখে আছি। নতুন করে ঘর পেলাম, নতুন করে সংসার শুরু করব, আমরা সুখে শান্তিতে থাকতে পারি। আগে মনে হয় যে কাজকর্ম করি কষ্ট, মনে হয় যে ঘর টর মনে হয় যে সুবিধা মতন রুইতে আসি না, ওখানে মনে হয় ঘরটা ভাই যে সুখে শান্তি থাকতে পারি। রোজগার করে বাইরে তাই নাই, ঘরে বসাই জ্বর বৃষ্টি পাইব না, ঘরে বসাই চলতে পারবো, অনেক সুখী আমরা। বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার সহ জনপ্রতিনিধিদের উপস্থিতিতে ঘর ও জমির দলিল হস্তান্তর করা হয়। এর মধ্য দিয়ে চতুর্থ পর্যায়ে ময়মনসিংহ জেলার তিনটি উপজেলা তারাকান্দা, ত্রিশাল ও গৌরীপুর গৃহহীন মুক্ত হলো। নিজেদেরকে স্বাবলম্বী করার জন্য তাদের নিজেদের একটা প্রচেষ্টা রয়েছে, পাশাপাশি সরকারের এই প্রচেষ্টায় একত্রিত হয়ে একীভূত হয়ে যেভাবে তারা জীবন মানকে উন্নত করছেন, এটা সত্যিকার অর্থে বাংলাদেশের প্রান্তিক নাগরিকদের জন্য এটি একটি বড় প্রাপ্তি এবং আমাদের দেশের জন্য এটি একটি বড় প্রাপ্তি। এখানে তারা শুধু পুনর্বাসিত হয় নাই, তাদের যে নাগরিক সুবিধা, বিশুদ্ধ পানি, বিদ্যুৎ, শিক্ষার ব্যবস্থা, তাদের ইনকাম করার যে সুযোগ, এই প্রকল্পের মাধ্যমে সেসব সুযোগগুলো সৃষ্টি হবে। আমার মনে হয় এই প্রকল্পের মাধ্যমে তারা যেমন দারিদ্র্যমুক্ত হবে, আর সাথে সাথে তাদের যে জীবন মানও অনেক উন্নত হবে। এবার জেলার ১৩টি উপজেলায় মোট ৫৩৯টি পরিবারের মাঝে গৃহ হস্তান্তর করা হলো। পরবর্তী পর্যায়ে ৭৫৭টি ভূমিহীন পরিবারের মাঝে গৃহ হস্তান্তর করা হলেই শতভাগ ভূমিহীন জেলা হিসাবে ঘোষিত হবে ময়মনসিংহ। সাদিকুর রহমান, সময় সংবাদ, ময়মনসিংহ।